আঞ্চলিকভাবে এদেরকে বাগডাস, বাগডাসা, বড় খানডাস বা বাগডাসা নামে ডাকা হয়। এরা দক্ষিণ এশিয়ার খাটাস বা বড় খাটাস। ইংরেজি নাম লার্জ ইন্ডিয়ান সিভেট এর আরেকটি প্রজাতি। বিলুপ্ত তালিকায় এর নাম আছে, কারণে অকারণে হত্যার শিকার হওয়ায় প্রকৃতি থেকে এ প্রাণীটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাঘ ও বিড়ালের মিশ্রণের মুখাকৃতির এবং বিড়ালের চেয়ে কিছুটা বড় এই প্রাণী গ্রামের অনেক সময় লোকালয়ের পতিত ঘরের ধারে আশ্রয় নিলে তা ধরা পড়ে। একে অনেকে বলে গন্ধ গোকুল। ওই দুই প্রাণী বনবিড়াল প্রজাতির। প্রবাদের ভাষায় বাঘের মাসি বিড়াল। বাঘের এই মাসিদের মধ্যে বনবিড়াল বোধহয় বাঘের মাসিরও মাসি। প্রকৃতির খেয়ালে ও মানুষের শ্রেষ্ঠ প্রকৃতি নিধনে যখন প্রকৃতি বিরূপ আচরণ শুরু করেছে, তখন বাঘের মাসির মাসি বনবিড়াল প্রজাতির বাগডাসা ও গন্ধগোকুল অসহায় হয়ে পড়েছে। একটি সূত্র জানায়, বনভূমি কমে গিয়ে দেশে প্রাকৃতিক বিপর্যয়ের থাবাই করেছে বন্যপ্রাণীগুলো। এই প্রাণী নানাভাবে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখত, কিন্তু এখন আর তাও থাকছে না। পরিবেশ রক্ষায় কোনো দেশের মোট আয়তনের অন্তত 1/4 বা 25% বনভূমি থাকা দরকার। সেখানে আমাদের আছে গড়ে মাত্র 15%। আরেক সূত্রের মতে এই পরিমাণ মাত্র 8% বন নিধনে তা আরও কমেছে।